হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আমরা আছি এখন বান্দরবন, আর আমরা এখানে দুদিন থাকবো। দুদিন আমরা পুরো বান্দরবনটা ঘুরবো। তো এখন একটি গাড়ি নিয়েছি আমরা 2500 টাকার মধ্যে। আমাদের গাড়ি তো আমরা ভিতরে বসতে পারবো, আর ভিতরে বসতে পারবো একটু না যাব আপনাদের ভাই দেন না নইলে গেছিল। মাশাআল্লাহ কি ভিউ! আজকে আমাদের চোখ এবং মন দুটোই জুড়ে গিয়েছে। আমি এই প্রথম বান্দরবনে, আর এটা আমার জন্য লাইফ মানে এক্সচেঞ্জ এক্সপিরিয়েন্স হলো। আমি অনেক প্রাউড আমার এই দেশ বাংলাদেশকে নিয়ে। এখান থেকে শিক্ষা নিয়ে হ্যাঁ বাসায় গিয়ে আমরা জুম চাষ করব। ভাই আগে তো আমরা ভাবতাম সুইজারল্যান্ড কাশ্মীরই সুন্দর, কিন্তু বাংলাদেশও যে এত সুন্দর এটা না ঘুরলে বোঝা যাবে না। কি বলো তোমার, কি বলো ইরফান? ইরফান টিকটকে ব্যস্ত। ও ও ভাই কি এক্সপিরিয়েন্স হয়েছে! তো এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে অবশেষে আমরা নীলগিরি আসলাম। এখানে আমরা এখন কিছুক্ষণ থাকবো, তারপরে এখান থেকে আবার চলে যাবো অন্য জায়গা। দেখতে থাকুন সুন্দর সুন্দর দৃশ্য। ওয়েলকাম টু নীলগিরি। ওয়াও, ম্যাক দেখা যেতেছে অলরেডি, দেখছো? ভিতরে যা, অলরেডি ম্যাক দেখা যেতেছে। এখানে আমরা যেই গাড়ি দিয়ে এসেছি ওইটার জন্য পার্কিংয়ের জন্য আলাদা টাকা দিতে হয়েছে, এবং আমাদের টিকিট আলাদা 100 টাকা করে পার পার্সন। তো এখানে আপনারা এটার ভিতরে থাকতে পারবেন, খেতে পারবেন। আমার এক বন্ধুর টয়লেটে যাওয়ার খুব দরকার ছিল, ও এখানে টয়লেটও আছে, কোনো টেনশন নাই। কিন্তু আমরা হতাশ, কারণ আমরা মেঘ দেখতে পেলাম না। এটার জন্য আমরা হতাশ। দূরে আছে কিন্তু আমাদের এখানে কোনো মেঘ নেই, মেঘ আমরা মানে ছুঁতে পাচ্ছি না। আর একটু আগে আসলে আমরা হয়তো বা পেতাম, যদি আমরা এখানে 6টা 7টার মধ্যে পৌঁছাইতে পারতাম। তো ব্যাড লাক, দেখি তাও চেষ্টা করে পাই কিনা। মিনওয়াইল খালি চোখে দেখার সবচাইতে বেশি মজা। যত দামি হোক আপনার সানগ্লাস, খালি চোখে বেশি দেখার চেষ্টা করবেন। আমি সময়তে সানগ্লাস দিচ্ছি, চোখে আবার সময়তে দিচ্ছি না। এই সেই হেলিপ্যাড, এখানে চাইলে আপনারা হেলিকপ্টার নিয়ে আসতে পারবেন। কিছুক্ষণ আগে আমি এখানে হেলিকপ্টারের মাধ্যমে ল্যান্ড করলাম। কেমন লাগছে এই জায়গাটা? আমি বললাম না এখানে হেলিপ্যাড আছে, আমি রিকশা দিয়ে এখানে ল্যান্ড করলাম। রিক্সার চাকা বাঁকা হয়ে গেছে। এই হেলিপ্যাডটা আসলে আমি দেখেছি এর আগে স্বপ্নে। আমাদের যদি আজকে একটি হেলিকপ্টার থাকতো, আমরা এখানে হেলিকপ্টার দিয়ে আসতে পারতাম। তো যাদের আছে তারা আসবেন, জানি না এটা সবার জন্য উন্মুক্ত কিনা। তবে এখান থেকে অনেক সুন্দর লাগছে চারপাশটা।
অনেক সুন্দর। লেটস সি হু ইজ গোনা বি উইন অ্যাটেন্ড আর কে কে আছে। ও দ্যাটস অ্যামেজিং। 512টা দেখি তুই কাটা বারোস নেই। এখন আমরা চলে যাচ্ছি নীলগিরি থেকে। তো আমার মোবাইলের চার্জ শেষ, দেখা যাক আর কতক্ষণ ভিডিও করতে পারি। হ্যাঁ, শৈলপ্রপাত এখানে আছে। ঝর্ণা, ঝর্ণার পানি খুব গতিবেগে আর কি এখান দিয়ে যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচে নামা যায়। এখানে চাইলে গোসল করা যাবে, অনেকেই করছে। খুব সুন্দর এই জলপ্রপাতটা, খুবই সুন্দর। তবে ওইখানটা খুবই রিস্কি, ওইখান দিয়ে পানি নিচের দিকে চলে গিয়েছে। এটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু এখান দিয়ে অনেক রিস্ক খাটা। যদি কেউ এখান দিয়ে পড়ে যায় তাহলে কিন্তু পড়ে যাবে, ডিরেক্ট মৃত্যু। তবে অনেক সুন্দর, তুই একটু পরে দেখ দি কই যাওয়া যায়। আমার পোলাডারে দেখা রেখো, তোর মাই কইছে। তো আমি কেমনে তোর সারি একলা একলা বুঝোস নাই, তুই আমি তোকে দেখে রাখি। মায়ের তিন ছেলে আছে। ওকে লেটস গো। So guys, now it's time to go back. আমরা এখন হোটেলে যাচ্ছি, ঘোরাঘুরি করে এখন হোটেলের দিকে যাচ্ছি। হোটেলে দেখা হবে আপনাদের সাথে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে টু বান্দরবনে। তো এখন আমরা আছি হোটেলে। হোটেল থেকে আমরা প্ল্যান করছি দেবতাকুম যাওয়ার জন্য। আর একটু পর আমরা দেবতাকুমের উদ্দেশ্যে রওনা দিব। আর এটা হচ্ছে হোটেল হিল ভিউ। আমার পিছনে অনেক বড় একটা পাহাড় দেখা যাচ্ছে এই বারান্দায় বসে। আমি আপনাদেরকে দেখাচ্ছি পাহাড়টা। তো গাইস, ফাইনালি আমরা যাচ্ছি দেবতাকুম। আর দেবতাকুম যাওয়ার জন্য কিছু ফর্মালিটিস পূরণ করতে হয়। তো প্রথমতেই আমরা একজন গাইড নিয়ে নিয়েছি। তো এখন দেখতে পাচ্ছেন আমরা ফর্ম ফিল আপ করছি। তো এক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ড দরকার, আর যদি না থাকে সেক্ষেত্রে সমস্যা নেই, আপনার পাসপোর্টের ফটোকপি থাকলেও হয়। তো এখন এখান থেকে আমরা 12টার আগে যাওয়ার চেষ্টা করব। সামনে আমাদের বিশাল চ্যালেঞ্জ, অলরেডি 12:02 বেজে গেছে। এ আমাদের গাইড উনি, আমাদের সিএনজি। এখন আমরা যাচ্ছি দেবতাকুমের উদ্দেশ্যে। তাড়াতাড়ি, 12টার আগে না গেলে ঢুকতে দেবে না। কিন্তু অলরেডি 12:02 বাজে। দেখা যাক কি হয়। লেটস সি। অ্যাডভেঞ্চার মাত্র শুরু। আমরা ভোট থেকে নেমে কিছুক্ষণ হাঁটবো, হাঁটার পরে হয়তো বা আমরা পৌঁছে যাব দেবতাকুম।
আমাদেরকে আরেকটা আইটেম করতে গো। গাইস নৌকার জন্য অপেক্ষা করতে করতে বৃষ্টি এসে পড়েছে এবং আমাদের অবস্থা খারাপ। বৃষ্টি আবার চলে গেছে, ইতিমধ্যে আমাদের নৌকা এখানে এসেছে, আমরা উঠবো 13 নম্বর সিরিয়ালে, আগে 12 নম্বর, তারপর 13 নম্বর। তবে খুবই ভয়াবহ আবহাওয়া, কখন কি হয় জানা যায়, বোঝা যায় না। এখানে আছে আমার ফুল স্কট, তবে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার। দুলার প্রেম থেকে সরো, সবসময় প্রেম আয় করুন। পাখি কামনে আসে যা, হাসার পাখি কামনে আসে যা, ধরতে পারলে মন বেরি, ধরতে পারলে মন বেরি, বাহ বাহ পাখির পায়ে কামনে আসে যা, খুব সুন্দর। এখানে গান হবে, ভাই গান ধরেন, গান ধরেন আবার, ভাই কই ঢুকতাছি। পানি খুব ঠান্ডা, এক কানা কয়াল এক কানা রে, চলো একবার ভাবা পারে, এক কানা কয়াল এক কানা রে, চলো একবার ভাবা পারে, নিজে কানা পথ চেনে না, নিজে কানা পথ চেনে না, সেই লাগতেছে ঘটনা দেশে পানির কালার লাগে একরকম, ইউটিউবে বাস্তবে একরকম লাগে। আচ্ছা এই পানি কি নীল কালার হয় কখন? কখনোই না, এটা তুমি শীতকালে নীল কালার থাকে, ও শীতকালে এই পানির কালার নীল কালার থাকে, তাহলে তখন আরো ভালো লাগে দেখতে না। ও বৃষ্টি শেষে আবার রোদ, ওয়াও যাচ্ছি ঝর্নার দিকে, তবে পাহাড়গুলো খুবই পিছল। ওয়াও অ্যামেজিং, ও
দেখছেন অনেক পিচ্ছিল। খুব সুন্দর ভাই, আপনার চ্যানেলের নাম কি ভাই? জাফর অ্যান্ড ব্ল্যাঙ্ক। ওকে, সবাই সাবস্ক্রাইব করবেন ভাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, আমাকে এখানে এই ব্লগটি শেষ করতে হচ্ছে। এই দুই দিন আমরা বান্দরবানে অনেক বেশি মজা করেছি। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করুন। থ্যাংক ইউ।